রাজবাড়িতে বান্ধবীর জন্মদিনের খাবার খেয়ে এসে একই বিদ্যালয়ের 13 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন, আর বাকি সাতজনকে রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 6 নভেম্বর বুধবার দুপুরে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। জানা যায়, দুপুরে টিফিনের পর ষষ্ঠ শ্রেণীর 13 শিক্ষার্থী তাদের বান্ধবী স্নিগ্ধার জন্মদিন উপলক্ষে তাদের বাড়ি যায়। পরে সেখানে তারা ইলিশ ও খিচুড়ি খায়। এরপর স্কুলে ফেরার পথে গান্ধীমারা বাজারের উত্তম সাহার দোকান থেকে কেনা কেক ও চকোবিন খায় তারা। তারা স্কুলে আসার পর একে একে 13 জন অসুস্থ হয়ে পড়েন। দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক রেহানা পারভিন বলেন, টিফিনের পর আমি ক্লাসে গিয়ে দেখি মেয়েরা নেই। কয়েকজনকে জিজ্ঞাসা করলে ওরা বলে স্নিগ্ধার জন্মদিন উপলক্ষে ওদের বাড়ি গেছে। পরে ওরা স্কুলে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মেয়েরা স্নিগ্ধাদের বাসায় খাবার খাওয়ার পর দোকানে কেক কিনে খেয়েছে। এখন কি কারণে এই অবস্থা হয়েছে বলতে পারছি না। বিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী রাজবাড়িতে ও 2 জন ফরিদপুরে ভর্তি আছে। 4 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। রাজবাড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারিয়া রিফাত চৌধুরী জানান, 2 জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। রাজবাড়িতে ভর্তি আছে 5 জন। ধারণা করা হচ্ছে ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।